হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াস স্টাডি সেন্টার ফ্রেন্ডস তোমরা যারা দাদা শ্রণিতে উঠেছো আমি আজকে তোমাদের জন্য এসেছি তোমাদের সবাইয়ের আর্টস কমার্স সায়েন্স প্রত্যেকেরই ইম্পর্টেন্ট সাবজেক্ট যে বাংলা বাংলা বিষয়ে তোমাদের যে দ্বিতীয় গল্পটি আছে ভাত এই ভাত থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর অর্থাৎ এমসি কিউ এমসি এবং তোমরা দু হাজার পঁচিশে তোমরা যারা এইচএস পরীক্ষা দেবে দু হাজার পঁচিশে তোমরা এইচএস পরীক্ষা দেবে তার জন্য টোটালি এক বছরের জন্য এই প্রথমবার প্রথম প্রথম এমসি প্রথম এমসিকিউ এবং এইবারে একেবারে লাস্ট মিনিট সাজেশানে আমি শুধু তোমাদের এমসি কিউ দেবো এই প্রথম তোমাদের ভাত থেকে এমসিকিউ দেওয়া হয়ে গেলো তোমরা অবশ্যই নেগলেট করো না তোমরা দেখে নাও সমস্ত এমসি কারণ এমসিকিউ কিউ কোথা থেকে পড়বে কোথা থেকে পড়বে মানে তোমাদের গল্পের মধ্যে থেকেই পড়বে তবে ইম্পর্টেন্ট বলে কিছু হয় না এমসি কিউর এমসি সমস্ত গল্পটাই সুন্দর করে পড়তে হয় কারণ তার প্রমাণ দেখো এবছর দু হাজার চব্বিশে দু হাজার চব্বিশে একটা আন এমসিকিউ তোমাদের দিয়েছে উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশ সালে অতএব আমি তোমাদের এই ভাত গল্প থেকে সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে অর্থাৎ উনচল্লিশটার মতো উনচল্লিশটার মতো এমসিকিউ দুটোটি তিনটে টেস্ট পেপার এবং প্রশ্নবিচিত্রা এইগুলো থেকে আমি খুঁটিয়ে খুঁটিয়ে নিয়ে সমস্ত এক জায়গায় করে দিয়েছি সমস্ত এক জায়গায় করে দিয়েছি তোমরা অবশ্যই এইগুলো দেখো আর এরপর পাবে তোমরা টেস্টের আগে তোমরা একটা সাজেশান এমসিকিউর পাবে তখন সেগুলো তোমরা একটু ভালো করে দেখে নিও বন্ধুরা তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো তোমরা বুঝতে পারছো যে আমি মাঝে মাঝে আসছি মাঝে মাঝে আসছি কিন্তু মানে সামনাসামনি তোমাদের সামনাসামনি আসছি আমি খুব তাড়াতাড়ি কন্টিনিউ করব তোমাদের কাছে আর একটু সাবস্ক্রাইব না বাড়লে আমি সামনে আসতে পারছি না দেখো একের দাগের দেখো তোমরা অবশ্যই শর্টসের ভিডিওগুলো দেখে নিও সকালে করে সকালে করে মাঝে মাঝে তোমাদের ইংলিশ গ্রামারের কিছু ভিডিও যাচ্ছে সেগুলো তোমরা অবশ্যই অবশ্যই দেখো একের দাগের দেখো ভাত ভাত হলো মহাশ্বেতা দেবীর মহাশ্বেতা দেবীর লেখা ভাত আমি এর গল্পটাকে বলে দিয়েছিলাম তাছাড়া তোমরা তোমরা অবশ্যই করে এই বাংলা বইটি সংগ্রহ করে তোমরা অনেকে করেই নিয়েছো সংগ্রহ করে তোমরা এই গল্পটি খুব ভালো করে পড়ো এবং দেখবে তোমাদের গল্প বিভাগের দ্বিতীয় গল্প হলো ভাগ ভাত মহাশ্বেতা দেবী দেখো একের দাগে দেখো বাসিনে লুকিয়ে উৎসবকে কি খেতে দিয়েছিল ছিঁড়ে মিল ছাতু বাতাসা অ্যান্সার হবে ছাতু অর্থাৎ অপশান সি বড়ো বাড়িতে কনকপানি চালের ভাত না হয় বড়বাবুর জন্য মেজে ছোটোবাবুর জন্য নিরামিষ ডাল তরকারি দিয়ে খাবার জন্য বামুন বামুনঝি চাগরের জন্য বড়োবাবুর জন্য অ্যান্সার হবে বড়ো বাড়ির বাবুর জন্য অর্থাৎ অপশান এ তিনি প্রশ্ন দেখো কালো বিড়ালের লো মানতে গিয়েছে বড়ো বউ উৎসব বড়ো পিসিমা ভজন চাকর অ্যান্সার হবে ভজন চাকর অর্থাৎ অপশান ডি আর আমি তোমাদের প্রত্যেকটা সাল দেখো পাশে উল্লেখ করে দিয়েছি এটি দু হাজার সালে পড়েছিল পনেরো সালে পড়েছিল এটি দু হাজার পনেরো এটি দু হাজার সতেরো বাড়ির বড়ো কর্তার বয়সে ছিল আশি বিরাশি তিরাশি চুরাশি বছর অ্যান্সার হবে বিরাশি বছর অপশান বি বড়ো বাড়িতে নিরামিষ ডাল তরকারির সঙ্গে যে চালের ভাত খাওয়া হয় কনকপাণী পদ্মজালি ঝিঙে শাল রামশাল অ্যান্সার হবে শাল এই প্রশ্নটি কিন্তু আসেনি কোনো সালে যাই হোক গল্প গ্রামের সবাই শুনেছে গল্পটা হলো বাসিনীর মণিফ ভালো লোক বাসিনীর মণিফ সতীশবাবুর বাসিনীর মণিপের বাড়িতে হেলা ভাত বাসিনীর মণিফ বাড়িতে লোকের মেলা বাসিনীর মণিপ বাড়িতে হেলা ঢেলা ভাত এই অ্যান্সারটি হবে এটি দেখো দু সালে পড়েছিল দু সালে পড়েছিল উৎসবকে বড় বাড়িতে নিয়ে এসেছিল কে বাসিনী ছোট বউ এর বাবা ভজন উৎসবের গ্রামের এক দাদা অ্যান্সার হবে দেখতে পাচ্ছে না অ্যান্সার হবে বাসেনি অ্যান্সার হবে বাসেনি আটের দাগের প্রশ্ন মেজো আর ছোটোর জন্য বারো মাস যে চাল রান্না হয় রামশাল কনক পানি ঝিঙে শাল পদ্মজালি অ্যান্সার হবে পদ্মজালি অর্থাৎ অপশান ডি বাবুরা খায় বাবুরা কি খায় নানাবিধ ফল নানাবিধ চাল শাক সবজি পানীয় অ্যান্সার হবে নানাবিধ চাল দশের দাগের প্রশ্ন দেখো বড় বউ ভাবতে চেষ্টা করে কি ভাবতে চেষ্টা করে তখন আর মাছ আসবে না কত কাজ বাকি আছে তখনও সূর্য উঠবে কি না তখনও শশা গড়া পৃথিবী থাকবে কিনা অ্যান্সার হবে তখন চাঁদ তখনও চাঁদ সূর্য উঠবে কিনা অর্থাৎ অপশান সি দাগের প্রশ্ন বামুন ঝি চাকরদের জন্য কোন চাল রান্না করা হয় মোটার সাপটা পদ্মজড়ে ঝিঙেসাল কোন অ্যান্সার হবে মোটার সাপটা অর্থাৎ অপশান এ হোমযজ্ঞের জন্য তান্ত্রিক এনেছিলেন সেজ বউয়ের স্বামী ছোট বউয়ের বাপ অর্থাৎ বাবা বড় বউয়ের বাপ বড় পিসিমার ছেলে অ্যান্সার হবে ছোট বউয়ের বাপ তোমাকে যেমন দেবে তোমাকে তেমনভাবে লিখতে হবে এখানে বাপ দেওয়া আছে প্রশ্নটা সেই জন্য আমি বাপ লিখেছি দেখো ব্র্যাকেটে বাবা লিখে দে বাবা লিখে দিয়েছি কারণ তোমরা একটু বাপ কথাটা শুনে অন্যরকম ভাবে বুড়ো কর্তার বেঁচে থাকার কথা ছিল সাতাশি সাতাশি নব্বই পঁচানব্বই আটানব্বই আটানব্বই বছর অর্থাৎ অপশান ডি এবারই ছেলেদের চাকরি করা হয়ে ওঠেনি কারণ তারা ব্যস্ত থাকে বাড়ির কাজে তারা এগারোটার আগে ঘুম থেকে ওঠে না তারা ঘর জামাই থাকে তারা অসুস্থ অর্থাৎ উত্তরটা হবে হ্যাঁ তারা এগারোটার আগে ঘুম থেকে ওঠে না অর্থাৎ অপশান বি বাঁশিনীর ব্যাগ্যতা করি তোর বক্তাকে হরিচরণ সেজব বউ উৎসব বড়ো পিসিমা অ্যান্সার হবে উৎসব ষোলো দাগের প্রশ্ন উৎসবের সংসার মাটিতে লুটোপুটি খেলো যে নদীর জলে মাতলা রায়ডাক বিদ্যাধরী সুবর্ণরেখা মাতলা অ্যান্সার হবে মাতলা অর্থাৎ অপশান এ শ্বশুরের জন্য বড় বউকে রুটি লুচি করতে হয় দু মিনিট আগে তিন মিনিট আগে চার মিনিট আগে পাঁচ মিনিট আগে অ্যান্সার হবে পাঁচ মিনিট আগে অর্থাৎ অপশান ডি উৎসব কোথায় ছড়াত সারবে গঙ্গার পাড়ে কালীঘাটে নিমতলায় নদীর পাড়ে অ্যান্সার হবে নদীর পাড়ে অর্থাৎ অপশান এখানে লেখা হয়নি অপশান হবে ডি এরপরে দেখো উৎসব কাঠ রেখে আসে দালানে চার ভাগে তিন ভাগে পাঁচ ভাগে দুই ভাগে অ্যান্সার হবে পাঁচ ভাগে অর্থাৎ অপশান সি মই ছড়া কার্তিক কে গল্পে উল্লেখিত ভজন চাকর সাধন দাস বাসিনী উৎসব অ্যান্সার হবে উৎসব অর্সব অপশান ডি আমার মধ্যে বসে তোরাও খা কাদের কথা বলা হয়েছে উৎসবের ছেলে বউ উৎসবের বাবা মা উৎসবের ছেলে মেয়ে ও বউ গ্রামের সব মৃত ব্যক্তিদের অ্যান্সার হবে উৎসবের ছেলে মেয়ে ও বউয়ের কথা বলা হয়েছে বাইশের দাগের প্রশ্ন উৎসব আর পরনে ছিল লুঙ্গি ধুতি গামছা পাজামা অ্যান্সার হবে লুঙ্গি উৎসবের মেয়ের নাম রাধা চন্দনী চন্দনা চাঁদু অ্যান্সার হবে চন্দনী অর্থাৎ অপশান বি লুকিয়ে লুকিয়ে চাল বিক্রি করে বাসিনী মেজে বউ বড়ো পিসিমা না বড় বউ অ্যান্সার হবে বড় পিসিমা অর্থাৎ অপশান সি এবারে দেখো পঁচিশের দাগ থেকে আমি কয়েক একটি প্রশ্ন সেগুলো খুঁজে খুঁজে আমি লিখেছি তার অপশান আমি লিখেনি আর জাস্ট অ্যান্সারটা দিয়ে দিয়েছি কারণ অপশান সমস্ত অপশান লিখলে তাহলে তোমাদের ভিডিওটা অনেকটা বেশি সময় নিয়ে নেবে যজ্ঞের জন্য যে কাট আনা হয়নি তোমাকে চারটে কাঠের অপশান দেবে সেখানে আম কাট আনা হয়নি দূরদর্শী লোক ছিলেন দূরদর্শী লোকটি ছিলেন বুড়ো কর্তা তাঁর আশার কথা ওঠে না কার কথা বলা হয়েছে সে যে ছেলে বড় বউ এখন গেল সে ঘরে সে কোন ঘরে গেল শ্বশুরের ঘরে তান্ত্রিকের নতুন বিধেন হলো বিধেনটা কী হোমের আগে সব কিছু রান্না করতে হবে হোম শেষে তবে খাওয়া যাবে উৎসব যার কাছে কাজ করতো কার কাছে কাজ করতো চারটে নাম দিয়ে দেবে সতীশের কাছে মন্দিরের চাতালে বসে তাস খেলছিল কয়জন ছেলে দুই তিন চার পাঁচ ছয় অ্যান্সার হবে তিনজন ছেলে বন্ধুরা তোমরা যারা হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো আটা দাগের প্রশ্ন দেখো রামশাল চালের ভাত কিসের সঙ্গে খাওয়া হতো ডাল তরকারি সবজি মাছ মাংস অ্যান্সার হবে মাছ অপশান সি মেজো বউ শাশুড়ির জন্য কোন মাছের পেটি রান্না করেছিল পোনা অ্যান্সার হবে পাকা পোনা দেখো আমি অপশানগুলো আর পড়ছি না কারণ অনেকটা বড় ভিডিও হয়ে যাচ্ছে তিরিশের দাগের প্রশ্ন উৎসবের পিতার নাম হরিদাস হরিপদ হরিচরণ হরি হরিশরণ হরিচরণ অ্যান্সার হরিচরণ অর্থাৎ অপশান ডি কী উৎসবকে বড় ইউ তলা করে অ্যান্সার হবে ফুটন্ত ভাতের গন্ধ ফুটন্ত ভাতের গন্ধ ভাতের হুতাশে উৎসব কাট কাটলো এক মন আড়াই আড়াইমন চার মন অ্যান্সার হবে আড়াইমন অর্থাৎ অপশান সি বাঁধা থেকে চাল আসছে বাঁধা শব্দের অর্থ কী বাঁধা শব্দের অর্থ হলো নিম্নভূমি নিম্নভূমি তার চোখ এখন বাদার কামটের মতো হিংস্র কামট শব্দের অর্থ হলো এক প্রজাতির হাঙর আমি এখানে শুধু হাঙর লিখেছি হাঙর মেজ বউ রান্না করেছিল উনুন পাড়ে রেধে বেড়ে শাশুড়িকে খাওয়ানোর কাজ কার রেধে বেড়ে শাশুড়িকে খাওয়ানোর কাজ কার মেজ বউয়ের মেজ বউয়ের ডিউটি ছিল যে শাশুড়িকে খাওয়ানো এ হলো ভগবানের মার কথাটি বলেন সতীশ মিস্ত্রি খুবই অদ্ভুত কথা অদ্ভুত কথাটি হলো বড় পিসিমার বিয়ে হয়নি ভাত খাবে কাজ করবে কথাটি বলেছেন বামন ঠাকুর দেখো এই প্রশ্নটি একটা আনকমন প্রশ্ন ছিল দেখো দু হাজার তেইশ সালে পড়েছিল এটা দু হাজার তেইশ সালে পড়েছিল দু হাজার চব্বিশ সালে কী পড়েছে আমি তোমাদের সে প্রশ্নটি আর দিই নি কারণ সেটি দু হাজার পঁচিশে পড়বে না বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো তোমরা একটা লাইক করে দিও প্রয়োজনে কমেন্ট করো এবং আজকেকার যে ভিডিও যাবে তার ডিসক্রিপশান বক্সে অন্যান্য ভিডিওগুলো লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে এর আগের যে স্টোরিটা ছিল কে বাঁচায় কে বাঁচে এই গল্পের এমসি কিউগুলো তোমরা অবশ্যই দেখে নিতে পারবে এবং হিস্ট্রির একটা অধ্যায় থেকে পুরো এমসিকিউ দেওয়া হয়ে গেছে সেগুলো দেখতে পাবে যেগুলি তোমাদের দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিকের জন্য আজকের ভিডিও শেষ করলাম তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার কথা হবে নেক্সট ভিডিওতে